আমি যাচ্ছি সালতো ফুটবল ক্লাব, ছয় মাস বা এক বছর ওই ক্লাবে থাকে, ওইদের থার্ড ডিভিশন লিগ খেলবো। সব মিলিয়েও 3 লক্ষ টাকা লাগবে, তো এই টাকা এখনো ম্যানেজ হয়নি। মোহামেডান যখন কুমিল্লায় শেখ জামালের সঙ্গে লড়ছিল, নাজমুল তখন ক্লাবে, হাতে ব্রাজিলের ভিসা নিয়ে বেরিয়ে এলেন। আগের দিন ভিসা সংক্রান্ত কাজের জন্যই দলের সঙ্গে যেতে পারেননি এই ফুটবলার। যা এর আগে কেউ করে দেখাতে পারেনি সেটি করার দ্বার প্রান্তে নাজমুল, প্রথমবারের মতো ব্রাজিলের ক্লাবে খেলার হাতছানি। পেলের শহর সাও পাওলোর সালতো ফুটবল ক্লাবের হয়ে খেলতে চলতি মাসের শেষ দিকে পাড়ি দিবেন তিনি। 3 মাস ট্রায়াল বেসিসে ব্রাজিলের সবচেয়ে বড় বয়সভিত্তিক লীগ কোপিনহাতে খেলবেন। খেলা ভালো লাগলে স্থায়ীভাবে সেখানে থিতু হবার সুযোগ 20 বছর বয়সী এই বালকের সামনে। আমি যাচ্ছি সালতো ফুটবল ক্লাব, ওখানে 3 মাস থাকবো। ফার্স্ট আমি গিয়ে একটা টুর্নামেন্ট খেলবো আন্ডার 20, ওদের জুনিয়র টিমের সঙ্গে। টুর্নামেন্টটা খেলার পর 1 মাস চলবে টুর্নামেন্টটা, তারপর আমি সিনিয়র টিমের সঙ্গে 2 মাস ট্রেনিং করব। তো ওখানে যদি আমি ট্রেনিং ভালো করতে পারি, তার আমার সঙ্গে একটা চুক্তিবদ্ধ হবে, 6 মাস বা 1 বছর ওই ক্লাবে থাকে, ওইদের থার্ড ডিভিশন লিগ খেলবো। 2019 ক্রীড়া মন্ত্রণালয় 4 জন নবীন ফুটবলারকে ব্রাজিলে উন্নত প্রশিক্ষণের জন্য নিয়ে গিয়েছিল, নাজমুল তাদেরই একজন। ব্রাজিল থেকে ফিরে সাইফের নাম লেখান এই প্রতিভাবান ফুটবলার। যোগ দিয়েই সাইফের ব্রাজিলিয়ান কোচ ডগলাস সিলভার নজর কাড়েন। তারই প্রেক্ষিতে গেল আগস্টে ভিসা আবেদন করেও নানা জটিলতায় পাননি। তবে এবার আর ব্যর্থ হলেন না সাফ ও এফসিতে দেশের প্রতিনিধিত্ব করা রংপুরের এই ফুটবলার। জানালেন ব্রাজিলের গামা ফুটবল ক্লাবে থাকা তার অনেক বন্ধু অপেক্ষায় আছেন। গামা ক্লাবের আমার অনেক ফ্রেন্ড আছে, তাদের সঙ্গে ইনস্টাগ্রামে কথা হয় মাঝে মধ্যে। আমি তাদেরকে অলরেডি জানাই দিছি যে আমি আবার ব্রাজিলে যাচ্ছি। তারা শুনে অনেক খুশি হয়েছে যে আমি যাচ্ছি। তারা আমাকে অনেক বিষয়ে হেল্প করেন, ব্রাজিলে কী কী প্রয়োজন, হ্যাঁ কী কী ভালো, কোন দিকগুলো ভালো ওগুলো আমাকে জানায়। জাতীয় দলের তপু বর্মন কিরণের আগে লাতিন আমেরিকায় থিতু হবার সুযোগ নাজমুলের সামনে, তবে সেজন্য প্রয়োজন 3 লাখ টাকার। মোহামেডানে মাসিক চুক্তিতে খেলা ডিফেন্ডারের পক্ষে যা বহন করা কিছুটা কষ্টসাধ্য। সব মিলিয়েও 3 লক্ষ টাকা লাগবে, তো এই টাকা এখনো ম্যানেজ হয়নি। টাকা ম্যানেজ হলেই ইনশাল্লাহ যাবো, এই মাসে যাওয়ার চেষ্টা করতেছি। এই সামগ্রিক প্রক্রিয়ায় নাজমুলকে সাহায্য করেছে বাফুফে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সালতো ফুটবল ক্লাবের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে মাঠে নামবে নাজমুল। আমি আশা করি তারা যদি আমাকে হেল্প করে তা আমার অনেক উপকার হবে। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা।